দুষ্কৃতীদের হাত পড়লো এবারে বিজেপি কর্মীর পুকুরে ঢেলে দিল বিষ রাতের অন্ধকারে এলাকাবাসীর বক্তব্য এতদিন তো বিরোধী সিপিএম দলের সমর্থকদের পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলা হতো এবারে হলো ঠিক তার উল্টোটাই শাসক দলের লোকের পুকুরে এবার ঢেলে দেওয়া হলো বিষ মরে ভেসে উঠলো মাছ পাওয়া গেছে বিষের বোতলটিও ঘটনা চাঁপাহাউর থানাধীন সীমান্ত গ্রাম বনবাজার গ্রামে মঙ্গলবার রাতে কোনো এক সময় দুষ্কৃতীরা পুকুরে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ হরিদাস ঘাটুয়াল বলে পরিচিত শাসক দলীয় কর্মীর বাড়ির পুকুরে বিষ দিয়ে মাছ গাছ মেরে ফেলার অভিযোগ উঠল এতে ক্ষতির পরিমাণ আনুমানিক তিরিশ হাজার টাকা এলাকাবাসী বুধবার সকালে দেখতে পায় হরিদাস ঘাটুয়ালের পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠছে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসেন হরিদাস ঘাটুয়াল হতবাক হয়ে পড়েন তিনি সকালবেলা গিয়া দেখতেছি আমরা রায় ডেকে আনিস কুশোর বাড়ি যে ইন্দ্র সাদার ছেলে আছে সে আয় ডেকে আনিস কয় তোমরা পুকুরে তো মাছ মরতাস গিয়া দেখি বড় বড় মাছ মরতাস লাতার মাছ মরে যেত তোমার কি তেমন বিষেই মরতে হ্যাঁ বিষেই মরছে আমার ধারণা কোন রাজনৈতিক হিংসা এদিকই থাকবে রাজনৈতিক হিংসাই থাকবে এছাড়া তাই কেমন হবে এটা